হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রনিক্স টেকনোলজি ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি। এর আগে আমাদের এই অধ্যায়ের উপরে দুটো ক্লাস হয়ে গেছে। তো আজকে আমরা শুরু করব আবার আমাদের 3.7, 3.8, 3.9, এই তিনটা টপিক হচ্ছে আমাদের বাকি ছিল। 3.7 এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ 8051 আইওপোর্ট। আইওপোর্টের স্ট্রাকচারটা মানে বুঝতেছিলাম আমরা, তো সময় স্বল্পতার কারণে এটা আমরা কন্টিনিউ করতে পারি নাই। তো চলো আজকে আবার শুরু করি। এখানে আমাদের যে মাইক্রোকন্ট্রোলারটা আমাদের 40টা পিনের মাইক্রোকন্ট্রোলার এবং হচ্ছে 4টা পোর্টে বিভক্ত। আমরা বলেছিলাম, আমরা হচ্ছে বন্দরের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে 4টা পোর্ট, 4টা পোর্টের মধ্যে একটা নাম হচ্ছে পোর্ট 0, একটা পোর্ট 1, একটা পোর্ট 2 আর একটা পোর্ট 3। তো এগুলো আমরা বোঝার জন্য আমরা হচ্ছে একটু এখানে যে পোর্টের কথা বলছিলাম, পোর্টের মধ্যে দেখো পোর্ট ওয়ানটা হচ্ছে সবচেয়েতে সিম্পল, পোর্ট ওয়ানটা সবচেয়েতে সিম্পল। এর একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে ডাটা ইনপুট আউটপুট করা। এর মাধ্যমে ডাটা ইনপুট আউটপুট করা, এটাই একমাত্র কাজ। তো আমরা এই পোর্টটা হচ্ছে সবার আগে আমরা দেখব, এই পোর্টটা সবার আগে দেখব। এই পোর্টের কাজটা যদি বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী পোর্টের কাজটা বোঝাটা আর একটু কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখি এই পোর্টের, এটা হচ্ছে একটা পিন, এই পোর্টের একটা পিনের ইন্টারনাল ডায়াগ্রাম। কেমন, একটা পোর্টে 8টা পিন আছে তোমরা জানো, তো 8টা পিনের মধ্যে আমরা একটা পিনের ফাংশন এটা বুঝতে যাচ্ছি। একটা পিনের ফাংশন বুঝতে পারলে বাকি পিনগুলোর ফাংশন আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখো একটা পিন কি কি সমন্বয়ে গঠিত, এখানে একটা ডি ফ্লিপ ফ্লপ, এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, ডাটা ফ্লিপ ফ্লপ। এখানে যা ইনপুট দিব আউটপুটে তা পাওয়া যাবে। আর এই ডি ফ্লিপ ফ্লপের ইনপুটটা কোথার সাথে কানেকশন, ডাটা বাসের সাথে কানেকশন। মাইক্রো মাইক্রো এর ভিতরে যে মাইক্রোকন্ট্রোলারের ভিতরে যে মাইক্রো প্রসেসর আছে সেই মাইক্রো প্রসেসরের ডাটা বাসের সাথে সংযুক্ত। আর আউটপুটটা এখান থেকে, এটা একটা ট্রাই স্টেট বাফার দিয়ে সংযুক্ত। আর এখানে দেখো এটার যে কিউ বার, কিউতে যা হয় কিউ বারে তার বিপরীত হয়। তাহলে এটা হচ্ছে এখান থেকে, এটা এখানে একটা মসফেট আছে, এই এন চ্যানেল মসফেট, এটার গেটটা পি টাইপের। এখানে যখন ওয়ান থাকে তখন কি হয়, এটা চালু থাকে, এমন চালু থাকে। আর এখানে যে কম্বিনেশনটা দেখতেছো ভিসিসি থেকে, এখানে কি আছে একটা লোড রেজিস্টার, মানে উচ্চমানের রেজিস্টার দিয়ে এটা কানেকশন দেওয়া আছে। তো এটার আমরা রাইট অপারেশনটা আবার দেখি। রাইট অপারেশন মানে হচ্ছে আমি তথ্য এই পোর্ট দিয়ে পিন দিয়ে বের করতে যাচ্ছি। তো তথ্য পোর্ট দিয়ে বা পিন দিয়ে বের করতে গেলে তথ্য দুই ধরনের হইতে পারে, একটা হইতে পারে জিরো আর একটা হইতে পারে ওয়ান। তো ধরে নাও তথ্য এই পোর্ট দিয়ে জিরো দিতে যাচ্ছে, অর্থাৎ এই পোর্টে একটা এলইডি সংযুক্ত আছে, সেই এলইডিটাকে আমি বন্ধ করতে যাচ্ছি, জিরো দিব। তাহলে জিরো দিতে চাইলে ইন্টারনাল ডাটাবেস থেকে সামহাও এখানে আমি জিরো দিব। জিরো দিলে কি হবে, যেহেতু এটা ডি ফ্লিপ ফ্লপ এখানে জিরো আসবে, কিউতে জিরো আসলে কিউ বারে অবশ্যই ওয়ান আসবে, কিউ বারে ওয়ান আসলে ট্রানজিস্টর অ্যামাউন্টটা কি অন থাকবে, অন থাকলে এখান থেকে যে বিসিসিটা এটা কি হয়ে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে। সেই কারণে এই পয়েন্টে কি পাওয়া যাবে, জিরো পাওয়া যাবে। তো এটা হচ্ছে রাইট অপারেশন, অর্থাৎ জিরো এখানে জিরো দিলে আমি আউটপুট এইভাবে জিরো পাইতে পারি। আচ্ছা তারপরে চলো রাইট অপারেশন কি বলতেছি, ওয়ান। তাহলে ওয়ান অর্থাৎ যখন আমি ওয়ান লিখতে চাই আউটপুটে, ওয়ান দিতে চাই মানে এই এই পিনে একটা এলইডি সংযুক্ত আছে, এলইডিকে আমি কি করতে যাচ্ছি, অন করতে যাচ্ছি, এলইডিটা জ্বালাইতে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওয়ান দিতে হবে, সামহাও প্রোগ্রামিং এর মাধ্যমে আমি এখানে ওয়ান দিব। ডিতে ওয়ান দিলে কি হবে, কিউতে ওয়ান আসবে। আচ্ছা কিউতে ওয়ান আসলে কিউবারে
এটা উল্টাটা আসবে, জিরো আসবে। এটা এন চ্যানেল মসফেট, এটার গেটে জিরো আসার কারণে, পজিটিভ ভোল্টেজ না আসার কারণে এটা বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হয়ে গেলে এই যে এখান থেকে যে বিসিসিটা, এটা আর কি গ্রাউন্ড হতে পারবে না। এর আগের বার যেটা গ্রাউন্ড হয়ে যেত, এটা গ্রাউন্ড হতে পারবে না। আউটপুটে এখান থেকে বিসিসি কানেকশন পাওয়া যাবে, সেটা ওয়ান পাওয়া যাবে। তখন তোমার এলইডিটা এখানে কী হবে, অন হবে, জ্বলবে। তাহলে এটা গেলো কি, ওয়ান রাইট, মানে রাইট অপারেশনে ওয়ান কীভাবে আমি দিব। তাহলে এগুলো সব আউটপুট হইলো, রাইট হইলো। এবার আসো রিড, রিড অপারেশন কীভাবে হবে। রিড অপারেশন করতে গেলে তোমাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, রিড করার আগে তোমার কিছু প্রসেসিং আছে, প্রস্তুতি আছে। কি প্রস্তুতি? প্রস্তুতি হচ্ছে পোর্টে যে যে পিন তুমি ইনপুট হিসেবে ব্যবহার করতে চাও সেটাকে কি করতে হবে, হাই করে রাখতে হবে, হাই করে রাখতে হবে, হাই ইম্পিডেন্স মোডে রাখতে হবে। অর্থাৎ তোমার ইনপুট ধর দুই রকমের হতে পারে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে। তো ইনপুট যেটা মানে আমার মাইক্রো কন্ট্রোলার আমি পরে নিব, এটা জিরো হোক ওয়ান হোক, আমাকে এটাকে হাই ইম্পিডেন্স ওয়ানে নিয়ে রাখতে হবে। যদি ওয়ানে নিয়ে রাখি তাহলে কী হলো, ইনপুট যদি জিরো থাকে তাহলে ওয়ান ওয়ানই থাকবে, আর ইনপুট যদি জিরো হয় তাহলে যে ওয়ানটা আছে সে ওয়ানটাকে কি তোমার গ্রাউন্ড করে ফেলবে, তখন আমি জিরো করতে পারবো। মূল কথা হচ্ছে আমাকে এটাকে আগে থাকতে ধারণা করে নিতে হবে যে আমার ইনপুট ওয়ান, যদি ওয়ান আসে ফাইন ওয়ানই থাকবে, আর যদি জিরো আসে তাহলে ওয়ানটা কী হয়ে যাবে, এটা তো হাই ইম্পিডেন্স ওয়ান, খালি ওয়ান না, এখানে একটা এল ওয়ান লোড রেজিস্টার আছে, হাই ইম্পিডেন্স ওয়ান, এটাকে জিরো করে দিতে পারবে। তাহলে দেখো আমরা রিড করব, সাপোজ ডাটা ইনপুটে কী আছে, জিরো আছে, এই মুহূর্তে এখানে একটা সুইচ কানেকশন আছে, সেই সুইচটা থ্রুতে তথ্যটা কী আসছে, জিরো আছে, ধরো সুইচটা চাপা হয় নাই, জিরো। তো সেই ক্ষেত্রে এই আমার প্রথম কাজ কী হবে, প্রথম কাজ হচ্ছে ইন্টারনালি বাস দিয়ে এটাকে ওয়ান পাঠানো। এখানে যদি আমি ওয়ান পাঠাই, কিউবারে জিরো আসবে, কিউবারে জিরো আসলে এম ওয়ান বন্ধ থাকবে, এখান থেকে বিসিসি দিয়ে এখানে একটা হাই ইম্পিডেন্স ভোল্টেজ এখানে থাকবে। আচ্ছা তো এবার কি হবে, যখন ইনপুটটা জিরো হবে তাহলে এই যে হাই ইম্পিডেন্সটা, এই হাই ইম্পিডেন্সটা কী হয়ে যাবে, এই রাস্তার থ্রোতে যায়া এটা জিরো, জিরোতে লেগে যাবে, গ্রাউন্ডে সুইচের থ্রোতে গ্রাউন্ড হয়ে যাবে। তখন এই পয়েন্টার ভোল্টেজ কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে পয়েন্টার ভোল্টেজটা, এই জিরোটা একটা স্টেট ব্যাপারে ইনপুটে এখানে জিরো আসবে, তারপর আমি যখন এই এটা বাফারের কন্ট্রোলে ওয়ান দিব, তখন এই জিরোটা এই দিকটা কোথায় যাবে, ইন্টারনাল বাসে চলে যাবে। তাইলে যেহেতু এখানে জিরো, আমি এই রাস্তা ধরে ইন্টারনাল বাসে জিরো পাবো, কেমন। আচ্ছা এখন মনে করো সুইচটা চাপা হইলো, ইনপুটটা চাপা হইলো, এখানে 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হইলো। আমি তো আগের মতো বললাম প্রিপারেশন আমার হচ্ছে ওয়ান লিখে রাখতে হবে, তাহলে ওয়ান এখান থেকে আসেই, আর সুইচ থেকে এখানে আমি কি আরও ওয়ান দিলাম, 5 ভোল্ট দিলাম, তাহলে এটাও 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট, সো এটা গ্রাউন্ড হওয়ার কোনো ওয়ে নাই, এটা কি 5 ভোল্টই থাকবে। যদি 5 ভোল্ট থাকে তাহলে কী হবে, এখান থেকে 5 ভোল্ট এখানে আসবে, আমি যখন রিড সিগন্যাল দিব টাইস্টেড বাফারে, এখান থেকে সে কি 5 ভোল্ট ওয়ান দিবে, তখন আমি ওয়ান রিড করতে পারবো। তো এটা হচ্ছে সিম্পল, মানে পোর্ট ওয়ানের ক্ষেত্রে সিম্পল রিড এবং রাইট, এই জিনিসগুলো আমরা দেখলাম, কেমন। আচ্ছা এখন আসো পোর্ট জিরোতে চলে যাই, পোর্ট জিরোটা কিন্তু একটু কমপ্লেক্স, তাই না, পোর্ট জিরোটা একটু কমপ্লেক্স, আমরা একটু দেখে আসি। পোর্ট জিরোতে দেখো, এখানে পোর্ট জিরো তো নর্মালি ইনপুট আউটপুট হিসেবে কাজ করতে পারে, এটা আমরা বলছি, পাশাপাশি দেখো এর কিন্তু ফাংশন আছে, কি অ্যাড্রেস এবং ডেটা, এদিক দিয়ে অ্যাড্রেসও দেওয়া যায় এবং ডেটাও আদান প্রদান করা যায়। ওই যে ডেটা বাস, আমি এটার সাথে কি যদি আলাদা করে র্যাম বা রম কানেকশন করি, তাহলে আমাকে কি করতে হবে, র্যাম থেকে তথ্য পড়তে হবে, র্যামে তথ্য লিখতে হবে, তাহলে আমার এই এই রাস্তাটা আমি ব্যবহার করব ওই কাজে। তাহলে এই পোর্টটা একটু কি আমাদের কমপ্লেক্স, এবং এটার ফাংশন কয়টা, দুটা ফাংশন, একটা হচ্ছে পোর্ট ফাংশন, আরেকটা হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড ডেটা ফাংশন, কেমন। আচ্ছা তাহলে পোর্ট জিরো স্ট্রাকচারটা কেমন, দেখো পোর্ট জিরো স্ট্রাকচার আগের মতো, এখানে একটা ফ্লিপ ফ্লপ আছে, কেমন, ডি ফ্লিপ ফ্লপ আছে, এখানে রিড করার জন্য বাফার আছে, ফাইন। কিন্তু আগের বার কী হচ্ছিল, এখান থেকে যে কিউটা, কিউ বারটা, এটা সরাসরি আমাদের এই ট্রানজিস্টরে কানেকশন ছিল, তাই না। কিন্তু এখন দেখো মাঝখানে একটা কী চলে আসছে, মাস্ক, মাস্ক মানে কি, ওই যে মাল্টিপ্লেক্সার, 2:1 মাল্টিপ্লেক্সার, এটা তোমরা অ্যাডভান্স ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ে আসছো। কি করা হয়, এর মাধ্যমে হচ্ছে একটা কন্ট্রোল সিগন্যাল আছে, কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে দুইটা ইনপুট থেকে যে কোনো একটা ইনপুট চুজ করা হয়, এখানে দুইটা ইনপুট আছে, এই কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে আমরা নির্বাচন করতে পারবো যে আউটপুটে কোনটা যাবে, কেমন। এখন ধরো
আমরা এই পোর্ট দুইটা কাজে ব্যবহার করতে পারি, একটা কি বললাম পোর্ট হিসেবে ব্যবহার করতে পারি, আরেকটা কি পারি তোমার ওই যে মেমোরিতে ডাটা রিড রাইটের জন্য অ্যাড্রেস এবং ডাটা দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। এটা কিন্তু একটা পিনের কথা বলতেছি, একটা পিনের যে ফাংশন বাকি 7টা পিনের একই ফাংশন। ওকে, একটা পিন বুঝলে বাকিগুলো বুঝতে পারবে। তাহলে এখানে দেখতেছো কন্ট্রোল সিগন্যাল কি বলতেছে, কন্ট্রোল সিগন্যাল, এই যে কন্ট্রোল সিগন্যালটা, এটা যদি আমাদের কি হয় কন্ট্রোল কন্ট্রোল সিগন্যালটা যদি আমাদের জিরো হয়, কন্ট্রোল সিগন্যালটা যদি আমাদের জিরো হয় তাহলে এটা কি আইও অপারেশন হবে। কন্ট্রোল সিগন্যালের ভ্যালুটা বলতেছি যদি জিরো হয় তাহলে এখান থেকে অপারেশনটা আইও হবে, অর্থাৎ এইখান থেকে ইনপুট আউটপুট আমরা প্রদান করতে পারবো, যে পোর্ট ওয়ানে যেভাবে দেখলাম সেই কাজটা হবে। কেমন, ইনপুট কন্ট্রোল সিগন্যাল জিরো হলে সেটা হবে। আচ্ছা, কন্ট্রোল সিগন্যাল জিরো হলে এখানে প্রিপারেশনটা কী হয় দেখো, এটা একটা অ্যান গেট, অ্যান গেটের একটা ইনপুট এই কন্ট্রোল সিগন্যাল দিয়ে এখানে কি জিরো চলে আসছে, তাই না? তাহলে যদি অ্যান গেটের একটা ইনপুট জিরো হয় তাহলে আমরা অ্যান গেটের ফাংশন থেকে জানি এক যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, এই আউটপুটটা যদি জিরো হয়ে যায় তাহলে এই যেটা এই মসফেটটা কী হয়ে যাবে, এটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ এইখান থেকে ভিসিসি নাই। ওকে ফাইন, এবার এখান থেকে দেখো এই জিরোতে কিন্তু এখন আমার এটা কি কি অপারেশন, জিরোতে হচ্ছে আমার আইও অপারেশন। জিরোর কারণে এখন আমার এই যে এখান থেকে যে এই যে অ্যাড্রেস এবং ডাটা, এই অ্যাড্রেস এবং ডাটাটা কি হবে না, যাবে না। জিরো কন্ট্রোল দেওয়ার কারণে আমার এটা অ্যাক্টিভ হবে, এই লাইনটা অ্যাক্টিভ হবে। মাল্টিপ্লেক্সারের ব্যাপারটা এরকম, জিরো কন্ট্রোল সিগন্যাল যদি জিরো দেই তাহলে এই লাইনটা অ্যাক্টিভ হবে না, এই লাইনটা অ্যাক্টিভ হবে। কন্ট্রোল সিগন্যাল যদি ওয়ান দেয় তাহলে কি হবে, বিপরীত হবে, এই লাইনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এই লাইনটা অ্যাক্টিভ হবে। তাহলে এই মুহূর্তে যেহেতু আমার আইও অপারেশন, তার মানে কি মাল্টিপ্লেক্সারের এই ইনপুটটাই পাস হবে, এই ইনপুটগুলো পাস হবে না। ওকে ফাইন, আচ্ছা এখান থেকে কিন্তু এটাও অফ, এটা অফ হওয়ার কারণে কি এই ভিসিসি থেকে এখানে কিন্তু এখন কোনো কারেন্ট আসবে না, হাই ভোল্টেজ আসবে না। আচ্ছা, এখন ইন্টারনালে কি হতে পারে, রিড এবং রাইট দুটি অপারেশন হতে পারে। চলো রাইট অপারেশন দিয়ে আমরা বুঝি। রাইট অপারেশন আবার কয় রকম হতে পারে, দুই রকমের হতে পারে। রাইট আমি কি করতে পারি, জিরো করতে পারি, রাইট ওয়ান করতে পারি। আচ্ছা মনে করো আমরা এখন জিরো রাইট করতে যাচ্ছি, যদি এখানে জিরো দেই ডি ফ্লিপ ফ্লপ কিউতে কি চলে আসবে, জিরো চলে আসবে। আর কিউতে যদি জিরো আসে কিউ বারে কি চলে আসবে তোমরা জানো, ওয়ান চলে আসবে, তাই না? আচ্ছা, যদি ওয়ান আসে তাহলে মাস্টার এটার ভিতর দিয়ে এই লাইনটা যেহেতু অ্যাক্টিভ আছে এখানে কি হবে, ওয়ান চলে আসবে। ঠিক আছে, তাহলে ট্রানজিস্টরটা কি হয়ে যাবে, এই ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। তাহলে এই ট্রানজিস্টরটা অন হয়ে গেলে এখন কি হয়ে গেল, এখান থেকে তো কোনো ভিসিসি আসতেছেই না, প্লাস এটাও কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেল, মানে এখান থেকে ভিসিসি আসার রাস্তা কিন্তু ও এমনিতেই বন্ধ করে রাখছে। এখানে যদি কোনো কারণে কোনো ভোল্টেজ থেকেও থাকে সেটাও ওর মাধ্যমে কি হয়ে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে। তাহলে মানে আলটিমেটলি তুমি এখানে অবশ্যই জিরো পাবা, এতে কোনো সন্দেহ নেই। ইনপুটে জিরো দিচ্ছ, আউটপুটে জিরো পাচ্ছ, কেমন? আচ্ছা, এখন আমাদের কি হয়, আমরা হচ্ছে জিরো নিয়ে কথা বলছি, তাই না? এখন আমি কি ওয়ানও লিখতে পারি? তো চলো ওয়ান লিখলে কি হয়, ওয়ান লেখার জন্য আমার এই ব্যাপারটা হিসাব করে দেখি। আচ্ছা, ওয়ান লিখতে গেলে আমার এখানে ধরো আমি ইনপুট হিসেবে এখন মানে মাইক্রো কন্ট্রোলারের ভিতর থেকে ওয়ান দিলাম, ওয়ান দেওয়ার কারণে ডিতে ওয়ান দিলে কিউতে ওয়ান আসবে, এখানে কি আসবে, জিরো আসবে। এখানে যদি জিরো আসে এই রাস্তায় কি আসবে, জিরো আসবে। আচ্ছা, এখানে যদি জিরো আসে তাহলে এটা কি হয়ে যাবে, এটাও ক্লোজ, তার মানে গ্রাউন্ড হইতে পারবে না। এখন দেখো আমার কিন্তু এই কন্ট্রোল সিগন্যাল কারণে এটা অলরেডি অফ আছে, এটাও অফ, তাহলে এখানে ভোল্টেজ কত? হ্যাঁ, এটাই ব্যাপার, এই পোর্ট জিরোর ক্ষেত্রে এটা একটা প্রবলেম, পোর্ট ওয়ানের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা ছিল না। পোর্ট ওয়ানের ক্ষেত্রে এটা বন্ধ থাকলে এখান থেকে কি একটা রেজিস্টর দিয়ে আমি হাই ইম্পিডেন্স মোডে আমি এখান থেকে ওয়ান নিতে পারতাম, কিন্তু এই পোর্ট জিরোতে কিন্তু এই ধরনের কোনো রেজিস্টর সংযোগ করা হয় নাই। সেজন্য তুমি যদি বারবার মনে রাখো, তুমি যদি পোর্ট জিরোকে ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই বাহির থেকে তোমাকে একটা পুল আপ রেজিস্টার সংযোগ করে দিতে হবে, তুমি যদি এটাকে ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করতে চাও। পুল আপ রেজিস্টারের মান হয় সাধারণত 10 কিলো ওহম, কেমন? এটা 10 কিলো ওহমের একটা পুল আপ রেজিস্টার তোমাকে ইউজ করতে হবে।
তুমি যদি পোর্ট জিরো কে ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করতে চাও, আবার বলতেছি যদি পোর্ট জিরো কে ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা পিনের মধ্যে ভিসিসি থেকে এরকম 10K মানের একটা রেজিস্টার দিয়ে একটা পুল আপ রেজিস্টার এখানে সংযুক্ত করে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই রাস্তায় কানেক্ট না আসলেও আর এটা বন্ধ থাকার কারণে এই পুল আপ রেজিস্টারের থ্রুতে এখানে কি আসবে, 1 আসবে। কেমন, তাহলে ইনপুটে 1 দিলে আউটপুটে 1 পাচ্ছ। তাহলে এগুলো কি হলো, এগুলো হলো হচ্ছে ইন মানে আইও অপারেশন। আর রিডিং একই একই ঘটনা, রিড অপারেশন একই ঘটনা। এর আগে যেরকম বললাম যে এই পোর্টটাকে আমার কি করতে হবে, হাই করে রাখতে হবে। তুমি তো এই রেজিস্টার দিয়ে এটাকে হাই করে রাখবাই, ডাটা ইন্টারনাল ডাটা বাসে তুমি 1 লিখে রাখবা, এটা এটা হাই হয়েই থাকবে, যেভাবেই হোক এটা হাই হয়ে থাকবে। যখন তুমি এখানে 1 দিবা, তাহলে 1 দেওয়া মানে ইনপুটে যখন 1 দিবা, এখানে 1 আছে কোনো সমস্যা নাই, 1 1 এদিক দিয়ে কি 1 তুমি রিড করতে পারবে। আর এটা তো হাই ইম্পিডেন্স মোডে এটা 1 করেই রাখা আছে, তুমি যদি একটা সুইচের মাধ্যমে এটাকে গ্রাউন্ড করে দাও, যদি 0 করে দাও, তাহলে কি হবে, এই পয়েন্টটা 0 হবে, তুমি এখান থেকে 0 করে নিতে পারবে। তাহলে রিড রাইট অপারেশন মোটামুটি ওই পোর্ট 1-এর মতোই। তফাৎটা হচ্ছে আমাদের এখানে একটা কি লাগাতে হচ্ছে, একটা পুল আপ রেজিস্টার সংযুক্ত করতে হচ্ছে। কেমন, আচ্ছা এবার চলো আমরা চাচ্ছি হচ্ছে কি বলে এই কন্ট্রোল সিগন্যাল 0 দিয়ে আমরা কি করলাম, আই অপারেশন করলাম। এখন আমরা চাই হচ্ছে কি মেমোরি অপারেশন। কেমন, তো মেমোরি অপারেশন করতে হলে আমার কন্ট্রোল সিগন্যালের মান কি হইতে হবে, 1 হইতে হবে। ঠিক আছে, কন্ট্রোল সিগন্যালের মান মেমোরি অপারেশনের কারণে এখানে 1 হইতে হবে। আচ্ছা তাহলে 1 হইলে আমার এই লাইনটা কিন্তু টোটালি অফ হয়ে যাবে, মার্কসের থিওরিটাই এটা। কন্ট্রোল সিগন্যালের উপর নির্ভর করে এখান থেকে ইনপুটটা সিলেকশন হবে। তো যখন কন্ট্রোল সিগন্যাল 1 দিব আমরা, তখন এই লাইন কাজ করবে না, এই লাইনের ডাটা আউটপুটে যাবে না, একমাত্র এই লাইনের ডাটা আউটপুটে যাবে। তাহলে ডাটা কয় ধরনের হইতে পারে, দুই ধরনের হইতে পারে, ডাটা হইতে পারে 0, ডাটা হইতে পারে 1। সাপোজ ডাটা 0 আছে, যদি ডাটা 0 থাকে তাহলে এটা একটা নট গেট, এখানে কি চলে আসবে, 1 চলে আসবে। কেমন, আর এখান থেকে এই 0টা দেখো, এখানে এই অ্যান গেটের একটা ইনপুট এটা কি 1, কিন্তু ডাটা যদি 0 হয় তাহলে এটা কি হবে, 0, তাই না। তাহলে 0 1 অ্যান গেট আউটপুট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এটা যদি 0 হয়ে যায় এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে ডাটাটা আমার কি 0 পরিবর্তে নট গেট দিয়ে উল্টায় 1 চলে আসছে, এখানে আমার 1 আসবে। এখানে যদি 1 আসে কি হবে, এটা অন হয়ে যাবে, এটা অন হয়ে গেলে কি হয়ে যাবে, এটাও বন্ধ আবার এটাও অন হয়ে গেছে, মানে এখানে 5 ভোল্ট আসার কোনো উপায়ই নাই। কেমন, এখানে 5 ভোল্ট আসার কোনো উপায়ই নাই, আউটপুটে ডাটা কি যাবে, 0 যাবে। এবং এখানে কিন্তু কোনো পুল আপ রেজিস্টার রাখবে না, এটা সরাসরি কোথায় আমার মেমোরি ডাটা বাসের সাথে কানেকশন হবে, তাই না। তো এখানে কিন্তু পুল আপ টুল আপের কোনো ব্যাপার সেবার আসবে না, ডাটা 0 দিছি আউটপুটে 0 পাওয়া গেছে। ওকে, আচ্ছা এখন চলো আমরা কি করব, ডাটা যখন 1 হয়, ডাটা 1 হলে কি করব, কন্ট্রোল সিগন্যাল 1 দিতে হবে, ডাটাও আমার 1। তো কন্ট্রোল সিগন্যাল 1-এর কারণে আবার বললাম যে এই রাস্তা বন্ধ, আর কন্ট্রোল সিগন্যাল 1-এর কারণে এই ইনপুটটা 1 এখান থেকে আসবে, এটাও 1, তাই না। এই যে এখান থেকে 1 আসবে, 1 এসে এটাও 1, 1 1, এবার অ্যান্ড গেটে কি হবে, 1। এবার এই মসফেটটা অন, এটা এখান থেকে এসে কি হয়ে যাবে, নট গেটের কারণে 0 হয়ে যাবে, এটা মাস্কের আউটপুট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা যদি 0 হয়ে যায় তাহলে এই ট্রানজিস্টরটা কি অফ, তাহলে গ্রাউন্ড হওয়ার কোনো উপায় নাই, আর এখান থেকে সুন্দরভাবে ভিসিসিটা এখানে চলে আসবে 1, অর্থাৎ ডেটা 1 আউটপুটে 1, তাই না। সব ব্যাপারগুলো কিন্তু খুব মজার ব্যাপারগুলো, ইলেকট্রনিক্সটা আমি বরাবরই বলি খুবই মজার সাবজেক্ট, তুমি যদি মজা করে পড়তে পারো, যদি বুঝতে পারো যে এটা কীভাবে কাজ করতেছে, তাহলে মজাটা পাওয়া যায়। তো আশা করি এই পোর্ট জিরোর অপারেশনটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তো এছাড়াও আমাদের আরও 2টা পোর্ট রয়ে গেছে, তাই না, আরও 2টা পোর্ট রয়ে গেছে। আমরা পোর্ট 1 হচ্ছে সিম্পল পোর্ট দেখলাম, পোর্ট 0 এটাও একটু কমপ্লেক্স পোর্ট দেখলাম। তো আর যে 2টা পোর্ট রয়ে গেছে, এই 2টা পোর্টে দেখো যে এখানে কি পোর্ট 2, পোর্ট 2টা দেখো এ পোর্ট 0-র মতোই, তাই না, মাল্টিপ্লেক্স অবস্থায় আছে, ফাংশন সেম, এটার মধ্যেও কি অ্যাড্রেস আছে আর কি পোর্ট আছে। তাহলে এই পোর্ট 0-র যে ফাংশন, পোর্ট 2-র একই ফাংশন। আচ্ছা
এখানেও দেখো পোর্ট থ্রির কি আছে, পোর্ট থ্রি তো সে তো ইনপুট আউটপুট হিসেবে কাজ করে, আবার তার কি অল্টারনেট কিছু ফাংশন আছে, তার মানে এখানেও তোমার মাক্স মানে এই তিনটা পোর্টে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে এর কি ওই যে টু ওয়ে ব্যবস্থা, দুইটা থেকে যে কোনো একটা ব্যবস্থা চুজ করার অপশন দেওয়া থাকে, কেমন পোর্টের স্ট্রাকচার সেম মেনলি দুইটা, এই পোর্ট ওয়ানটা একটু সিম্পল স্ট্রাকচার আর বাকি তিনটা স্ট্রাকচার মোটামুটি সেম। আচ্ছা 3.8-এ আমরা কি পড়বো, 3.8-এ আমরা পড়বো হচ্ছে যে এই যে পোর্ট মাইক্রো কন্ট্রোলারের পিন সুমের অন্যান্য কাজ। আচ্ছা এই অন্যান্য কাজগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলছি যে আমরা এই মাইক্রো কন্ট্রোলারের নর্মালি তো ই দিয়ে কি কাজ করা যায়, মানে পিনগুলোর কি কি কাজ, তারপর আবার একটু রিভিউ করতেছি। সেটা হচ্ছে কাজগুলোর মধ্যে দেখো এখানে হচ্ছে, এখানে দেখো এখানে পোর্ট ওয়ানের আর কোনো কাজ নাই, পোর্ট ওয়ানের কোনো অন্যান্য কাজ নাই, পোর্ট ওয়ানের কাজ একটাই, পোর্ট ওয়ানের কাজ হচ্ছে তোমার এই ইনপুট আউটপুট করা, ডাটা ইনপুট আউটপুট করা, এছাড়া আর কোনো কাজ নাই। আচ্ছা পোর্ট জিরোর কাজ কি, পোর্ট জিরোর কাজ হচ্ছে আমরা কিন্তু অন্যান্য কাজ জানতে চাচ্ছি, নর্মাল কাজ কিন্তু ডাটা ইনপুট আউটপুট, এই যে পোর্ট ওয়ান যা করে তা তো আছে, এর বাহিরে তার অন্যান্য কাজ কি, অন্যান্য কাজ হচ্ছে মেমোরিতে ডাটা রিড রাইট করার জন্য কি দেওয়া, অ্যাড্রেস এবং ডেটা দেওয়া, ডেটা বাস, ডেটা বাস হিসেবে ব্যবহৃত হয়, আর অ্যাড্রেস বাস কি লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস হিসেবে ব্যবহার করা হয়। একেবারে পুট্টুর কাজ কি, পুট্টুর নর্মাল কাজ কি ডাটা ইনপুট আউটপুট, কিন্তু এর বাইরেও একটা কাজ আছে, সেই কাজটা কি, ওই যে এক্সটার্নাল মেমোরি থেকে ডাটা রিড রাইট করবো সেজন্য আমার কি লাগে, অ্যাড্রেস বাস লাগে, সেই অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে, এটাই তার অতিরিক্ত কাজ। আচ্ছা এবার আসো পোর্ট থ্রিতে, পোর্ট থ্রির আসল কাজ কি, ডাটা ইনপুট আউটপুট করা, তো এর বাইরেও ওর কিছু কি এক্সটার্নাল কাজ আছে, এই কাজগুলো আমরা আসলে আলোচনা করি নাই, তাহলে আমাদের আসলে এই কাজগুলো আলোচনা করার দরকার, আর বাকিগুলো তোমরা বুঝে গেছো, পোর্ট জিরোর অতিরিক্ত কাজ, পোর্ট টুর অতিরিক্ত কাজ তোমরা বুঝে গেছো, আর পোর্ট ওয়ানের কোনো অতিরিক্ত কাজ নেই। তো চলো এখন পোর্ট থ্রির কি অতিরিক্ত কাজ সেটা আমরা দেখি। তো দেখো এখানে ই লেখা আছে, ওই যে চার্ট আকারে আছে যে কথাগুলো আমরা বললাম সেই কথাগুলাই, পোর্ট জিরোর অতিরিক্ত কাজ কি, পোর্ট জিরোর অতিরিক্ত কাজ পোর্ট জিরো থেকে, পোর্ট জিরো ডট জিরো থেকে পোর্ট 0.7 অর্থাৎ 8 পিনে, 8 পিনের অতিরিক্ত কাজ কি, ওই যে অ্যাডি, অ্যাডি জিরো থেকে অ্যাডি 7 অর্থাৎ মাল্টিপ্লেক্স লোয়ার বাইট অ্যাড্রেস ডাটা, অতিরিক্ত কাজ হচ্ছে অ্যাড্রেস এবং ডাটা বাসের কাজ করা। একইভাবে পোর্ট টুর অতিরিক্ত কাজ কি, এই যে হায়ার অর্ডার অ্যাড্রেস বাস A8 থেকে A15 ঠিকানা অ্যাড্রেস প্রদান করা, এটাই তার অতিরিক্ত কাজ। আচ্ছা পোর্ট থ্রির কাজগুলো আবার দেখো একবারে বলে দেওয়া যাবে না, এক এক পিনের এক এক রকম কাজ, কি কাজ নিচ থেকে দেখি আমরা, দেখো পোর্ট থ্রি জিরো এবং ওয়ান প্রথম দুইটা পিন, এই দুইটা পিনের দুইটা কাজ, জিরোর কাজ কি RXD, RXD মানে কি রিসিভ ডেটা, ওই যে সিরিয়াল কমিউনিকেশন করতে চাই আমরা মাইক্রো কন্ট্রোলার সাথে অন্য মাইক্রো কন্ট্রোলারের কম্পিউটারের, তাহলে সেই সিরিয়াল কমিউনিকেশন করার জন্য ডেটা কি পাঠাইতে হবে, রিসিভ করতে হবে, তাহলে রিসিভ করার জন্য এই পিনটা ইউজ করা হবে, এটা তার আলাদা ফাংশন, আবার ডেটা ট্রান্সমিট করার জন্য পিন লাগবে সেটা হচ্ছে TXD এই পিনটা, কেমন। আর টু আর থ্রি অল্টারনেট কাজ কি, এক্সটার্নাল ইন্টারাপ্ট, ওই যে ইন্টারাপ্ট মাইক্রো কন্ট্রোলার একটা নির্দিষ্ট কাজ করতেছে সেটা বাদ দিয়ে জরুরি কোনো কাজ করার জন্য আমরা তারা কি বাধা প্রদান করতে পারি, সিগন্যাল দিতে পারি, তাহলে সেই সিগন্যালটা দেওয়ার তো ইনপুট লাগবে, পিন লাগবে, সেই পিন হচ্ছে এটা ইন্টারাপ্ট। তাহলে আমাদের দুইটা ইন্টারাপ্ট আছে, এক্সটার্নাল ইন্টারাপ্ট আমাদের জিরো আছে ওয়ান আছে, দুইটা পিন দিয়ে দুইটা মানে দুইভাবে ইন্টারাপ্ট ঘটায় একটা স্পেশাল একটা কাজ আমরা করাই নিতে পারবো। আচ্ছা তারপরে এখানে দেখো কি আছে, T0 T1, ওই যে ভিতরে যে বলছিলাম আমরা যে কি কাউন্টার আছে তাই না, টাইমার আছে, কাউন্টার আছে, তাহলে টাইমার কাউন্টার, কাউন্টারে কি করে ক্লক পালস গুনে, ক্লক পালস গুনতে হলে তাকে তো ক্লক পালস দিতে হবে, হ্যাঁ ক্লক পালস দুইভাবে দেওয়া যায়, ইন্টারনালি দেওয়া যায় ইন্টারনাল যে ক্লক সোর্স আছে সেখান থেকে দেওয়া যায়, আবার কি বাইরে থেকেও ক্লক পালস দেওয়া যায়, তো যখন সেটা ইন্টারনালি ক্লক পালস দিব তখন এটাকে আসলে টাইমার বলা হয়, আর যখন আমরা বাইরে থেকে ক্লক পালস দিব তখন এটাকে কাউন্টার বলা হয়, তাহলে ইনপুট নেওয়ার জন্য দুইটা টাইমার আছে, দুইটা টাইমারের ইনপুট নেওয়ার জন্য এই দুইটা পিন ব্যবহার করা হয়। এখানে দেখো পোর্ট 3.6 এবং পোর্ট 3.7 পিন, এই দুইটা পিনের কি রিড রাইট অপারেশন, ওই যে আমরা কি করতে পারি, এই যে পোর্ট 0 আর পোর্ট 2 থ্রুতে আলাদা একটা র্যাম বা রম বাইরে থেকে সংযুক্ত করতে পারি, তাহলে র্যাম বা রম সংযুক্ত করলেই তো হবে না, এখানে অ্যাড্রেস এবং ডেটা দিবে, আর আমার কি কন্ট্রোল বাসও তো লাগবে, মেমোরি অপারেশনে কন্ট্রোল বাস লাগে, রিড রাইট অপারেশন নিয়ন্ত্রণ করতে হয়,
রিড রাইট অপারেশন নিয়ন্ত্রণ করার জন্য এই দুইটা পিন ইউজ করা হয়, এই যে আরডি ডব্লিউ আর। কেমন, এছাড়াও আরেকটা পিন আছে এআইএলই পিন, সেটাও কিন্তু ব্যবহার করা হয় মেমোরি অপারেশনের ক্ষেত্রে। এই যে অ্যাডি জিরো থেকে অ্যাডি সেভেন, এটা কি এইগুলো কি মাল্টিপ্লেক্স অবস্থায় আছে, অ্যাড্রেস এবং ডাটাকে আলাদা করার জন্য এআইএলই পিন লাগে, অ্যাড্রেস ল্যাচ ইনেবল এই একটা পিন লাগে, এই যে এখানে আছে অ্যাড্রেস ল্যাচ ইনেবল পিন, কেমন 30 নম্বর পিন, এটাও আমাদের কাজে লাগে। আচ্ছা, সেগুলো পরের ব্যাপার, আমরা পরে দেখতে পারবো। তো এবার আসো 3.9। 3.9 হচ্ছে এ অধ্যায় লাস্ট মানে টপিক। এখানে দেখো আমরা কি শিখব, মাইক্রো কন্ট্রোলারের ক্লক ও রিসেট সার্কিট শিখব, ক্লক সার্কিট, তাই না? তাহলে ক্লক সিগন্যাল মানে এটা কি, মাইক্রো কন্ট্রোলারটা এটা ডিজিটাল সার্কিট, এই ডিজিটাল সার্কিটকে কাজ করাইতে গেলে ক্লক পালস ছাড়া কোনো উপায় নাই, ক্লক পালসের কোনো বিকল্প নাই। তাহলে ক্লক পালস তৈরি করার জন্য কি লাগে, ক্লক পালস তৈরি করার জন্য অসিলেটর লাগে। তোমরা এগুলা ওই যে অ্যাডভান্স সার্কিট এগুলোতে পড়ে আসছো, তাহলে অসিলেটর লাগে। তাহলে অসিলেটর বিভিন্ন ধরনের হয়, হার্টলি অসিলেটর হয়, কলপিট অসিলেটর হয়, ক্রিস্টাল অসিলেটর হয়, এগুলো তোমরা নাম শুনেছো অলরেডি এবং এগুলো সম্পর্কে তোমরা পড়ছো। তো মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে আমার প্রিসাইজ ক্লক পালস লাগে, সেজন্য আমরা ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করি। তো ক্রিস্টাল অসিলেটরের সার্কিটের ভিতরে তৈরি করে দেওয়া আছে, আমরা বাহির থেকে শুধু একটা কি ক্রিস্টাল সংযুক্ত করব, বাহির বাজারে কিনতে পাওয়া যায় আমরা একটা ক্রিস্টাল সংযুক্ত করব। নর্মালি 8051 মাইক্রোকন্ট্রোলারের সাথে 12 মেগাহার্জের ক্রিস্টাল সংযুক্ত করা হয়। তো 12 মেগাহার্জের ক্রিস্টাল এইভাবে 18 এবং 19 নম্বর পিনে সংযুক্ত করব, সাথে দুইটা বাইপাস ক্যাপাসিটার ইউজ করতে হয় 33 পিকোফ্যারাড মানের। কেমন, এই দুইটা এইভাবে এইভাবে তৈরি করব। আচ্ছা, এটা একটা অপশন। এছাড়াও কি হতে পারে, আমি ক্রিস্টাল ইউজ না করো, বাহির থেকে অন্য একটা ক্লক জেনারেটর তৈরি করে সেটাও আমি এটার সাথে ইউজ করতে পারি। যদি সেটা ইউজ করতে চাও এবং সেটা সেটার যেই ক্লক সার্কিটে ইউজ করবা সেটার ভোল্টেজ লেভেল যদি টিটিএল লেভেল হয়, টিটিএল লেভেল কি ট্রানজিস্টার ট্রানজিস্টার লজিক লেভেল, সেটা হচ্ছে সর্বোচ্চ 5 ভোল্ট এবং পিওর 5 ভোল্ট, 5 ভোল্টের কম বেশি না। কেমন, যদি এই ধরনের কোনো ক্লক সোর্স হয়ে থাকে তাহলে তোমাকে কি করতে হবে, এই যে 18 নম্বর পিনে এটা সংযুক্ত করতে হবে আর 19 নম্বর পিনটা গ্রাউন্ড করে রাখতে হবে। আচ্ছা, আর বাইরে থেকে তুমি যদি একটা ক্লক সোর্স তৈরি মানে কানেকশন করতে চাও কিন্তু তার ভোল্টেজটা কি স্টেবল না, ভোল্টেজটা একটু কম বেশি হইতে পারে বা একটু হাই ভোল্টেজের হইতে পারে, হইতে পারে তুমি 555 IC দিয়ে তুমি একটা ক্লক সার্কিট তৈরি করতেছো, সেটা তো আসলে 5 ভোল্ট অপারেট ভালো অপারেট হয় না, তোমার 9 ভোল্ট 12 ভোল্ট অপারেট করতে হয়, তাহলে সেটার ভোল্টেজ লেভেলটা বেশি। তো টিটিএল সোর্সের চেয়ে ভোল্টেজ লেভেল বেশি বা কম হইলে তখন তুমি কি সিমস ক্লক সোর্স হিসেবে সেটা ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে কী করতে হবে, 19 নম্বর পিনে সংযুক্ত করতে হবে, 18 নম্বর পিন নো কানেকশন অবস্থায় রাখতে হবে। কেমন, এটা হচ্ছে ক্লক সার্কিট, এটা আমাদের লাগবেই। এই ক্লক সার্কিট তৈরি না করে মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো না। এবার আসো রিসেট সার্কিট। তো 8051 মাইক্রো কন্ট্রোলারে মানে যখন পাওয়ার দেওয়া হয়, আসলে পাওয়ারটা ভোল্টেজটা কিন্তু হুট করে বাড়ে না, কেমন ভোল্টেজটা হুট করে বাড়ে না, ভোল্টেজটা যে কোনো জিনিসে আস্তে আস্তে বাড়ে, সেটা যত ক্ষুদ্র সময় লাগুক একটু সময় লাগে ভোল্টেজটা বাড়তে। তাহলে যদি ভোল্টেজটা যদি স্টেবল না হয়, আমার সিস্টেমের ভোল্টেজ যদি স্টেবল না হয়, তাহলে আমার এখানে যে মাইক্রো কন্ট্রোলারের ভিতরে যে অপারেশনটা সেই অপারেশনটা মেল ফাংশন হবে, মানে ঠিকঠাক মতো কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিংটা কি, আমাদের ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যে আমরা মাইক্রো কন্ট্রোলারটাকে কী করবো, রিসেট করে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের পাওয়ার লেভেলটা একদম স্টেবলে না পৌঁছায়, একদম পিওর 5 ভোল্টে না পৌঁছায়। কেমন, তাহলে সেই স্টেবল পর্যায়ে নেওয়ার জন্য আমাকে একটা সার্কিট লাগে, সেই সার্কিটটাকে হলে বলছে পাওয়ার অফ রিসেট সার্কিট। তো এটা হচ্ছে সেই পাওয়ার অফ রিসেট সার্কিট। এই সার্কিটটা কীভাবে কাজ করে দেখো, আমাদের এই মাইক্রো কন্ট্রোলারটা কিন্তু রিসেট হয় +5 ভোল্টে, কেমন হাই ভোল্টেজে, দেখো উপরে বার নাই, অনেক মাইক্রো কন্ট্রোলার বার থাকে তার মানে বুঝতে হবে সেটা জিরোতে রিসেট হয়, এটা উপরে বার নাই, এটা কি হয় 1-এ রিসেট হয়। কেমন, আচ্ছা যদি এটা 1-এ রিসেট হয় তাহলে এখানে যদি 1 ভোল্ট সাপ্লাই থাকে, সরি 1 মানে 5 ভোল্ট সাপ্লাই থাকে, তাহলে মাইক্রো কন্ট্রোলারটা আমার রিসেট অবস্থায় থাকবে। আচ্ছা, তাহলে প্রথম অবস্থাতে বিদ্যুৎ কানেকশন নাই, সেই অবস্থাতে দেখো এখানে একটা উচ্চমানের রেজিস্টার সংযুক্ত করা আছে এবং এখানে একটা ক্যাপাসিটার সংযুক্ত করা আছে, ঠিক আছে, ক্যাপাসিটারটা ডিসচার্জ, ক্যাপাসিটারে কোনো চার্জ নাই। আচ্ছা, তাহলে ক্যাপাসিটারে যদি চার্জ না থাকে তাহলে তোমার যখন প্রথম যখন তুমি ভোল্টেজটা অ্যাপ্লাই করবা, ভিসিসিটা দিবা, এই সেম ভিসিসি, ভিসিসি দেওয়া অবস্থায় ক্যাপাসিটর, ক্যাপাসিটরের চার্জিং গ্রাফটা তোমরা জানো ইলেকট্রিক্যালে পড়ে আসার কথা, ক্যাপাসিটরের চার্জিং গ্রাফটা হচ্ছে এরকম, ভোল্টেজ পাওয়ার সাথে সাথে এদিকে টাইম হয়, এদিকে টাইম, তো ক্যাপাসিটর ভোল্টেজ পাওয়ার সাথে সাথে কি হয়, শর্ট সার্কিটের মতো আচরণ করে, মানে এর ভিতরে ভোল্টেজ কম বাড়ে, কারেন্ট কি করে বাড়তে থাকে, অনেক হাই র্যাপিডলি বাড়তে থাকে, প্রচুর কারেন্ট যেতে থাকে, যেতে 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 এটা যখন চার্জ হয় তখন আস্তে আস্তে কি হয় আর কারেন্ট বাড়ে না, তখন এটা হাই ইম্পিডেন্স আস্তে আস্তে হয়ে যায় আর কি, এটা
টাইম যত যায় ভোল্টেজ আর বাড়ে না, কারেন্টও আর বাড়ে না, কেমন ভোল্টেজ ফিক্সড হয়ে যায়, কারেন্টও ফিক্সড হয়ে যায়। অর্থাৎ প্রথম দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কি এই ক্যাপাসিটর শর্ট সার্কিটের মতো আচরণ করবে, মানে এর ভিতর দিয়ে প্রচুর কারেন্ট যাবে। তো যখন পাওয়ার দিব, ভোল্টেজ দেবো, তখন এর ভিতর দিয়ে প্রায় শর্ট সার্কিট মানে প্রচুর কারেন্ট যাবে। শর্ট সার্কিট হওয়া মানে কি, রেজিস্ট্যান্সের মান প্রায় জিরোর কাছাকাছি হয়ে যাবে, জিরো হবে না, টেন্স টু জিরো, কেমন টেন্স টু জিরোর কাছাকাছি হয়ে যাবে। তাহলে তখন এর ভিতর দিয়ে প্রচুর কারেন্ট যাবে। তাহলে রেজিস্ট্যান্স যখন জিরো হয়, তখন এটার ভোল্টেজ ড্রপ কী হয়ে যাবে তোমরা জানো? রেজিস্ট্যান্সের উপরে এটা একটা কি, ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এখানে একটা উচ্চ মানের রেজিস্টার, এখানে রেজিস্টার খুব কম মানের, ধরো জিরো না, ধরো 10 ওহম, এটা একটা 10 ওহমের রেজিস্টার, এটা 8.2 কিলো ওহমের। তাহলে এখানে রেজিস্ট্যান্স অনেক বেশি, এখানে রেজিস্ট্যান্স কম, তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কি খুব কম হবে, এই দিকটা শর্ট সার্কিটের মধ্যে কাজ করবে। তাহলে সকল ভোল্টেজ এই রেজিস্টারে আসবে, তাই না? 8.2 কেতে 5 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ এখানে ধরে রাখবে এবং এটা কি রিসেট অবস্থায় থাকবে। এখন সময় যত যাবে, আমাদের 5 ভোল্টের এখান থেকে কি ক্যাপাসিটরটা চার্জ দিতে থাকবে, নিতে থাকবে, এবং নিতে নিতে ক্যাপাসিটরটা কি এক সময় কি ফুল চার্জ হয়ে যাবে। ফুল চার্জ হয়ে গেলে তখন এটার যে রেজিস্টরটা, এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা কি অনেক হাই হয়ে যাবে, এর তুলনায় অনেক হাই হয়ে যাবে, মেগা মেগা ওম রেঞ্জে চলে যাবে, কেমন? তখন তখন কি যত ভোল্টেজ সব এটাতে ড্রপ হয়ে যাবে, এটার এর তুলনায় এর ভোল্টেজ মানে রেজিস্ট্যান্স অনেক বেশি, ভোল্টেজ এখানে বেশি ড্রপ হবে, এখানে খুব মানে নাই বললেই বলে এরকম ভোল্টেজ ড্রপ হবে। সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখানে কি জিরো চলে আসবে, এখানে ভোল্টেজটা বেশি ড্রপ হয়ে যাবে। তখন এটা কি, এটা যদি জিরো চলে আসে তাহলে তার রিসেট থাকবে না, এটা জিরো মানে মাইক্রোকন্ট্রোলার রিসেট থাকবে না, মাইক্রোকন্ট্রোলার তার নর্মাল মোডে অপারেশনে চলে আসবে। তাহলে নর্মাল মোড অপারেশনে চলে আসবে, এটাতে জিরো আছে, সেই ক্ষেত্রে তোমার মাইক্রোকন্ট্রোলার চলা শুরু হয়ে যাবে, কেমন কাজ করতেছে, চলতে থাকবে। তাহলে এই যে ঘটনাটা, এই ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং যে টাইম, এই টাওয়ের উপরে ডিপেন্ড করে আমার ওই যে পাওয়ারটা কি এর মধ্যে, এই যে এখানে চার্জিং ডিসচার্জিং এ চার্জ নিয়ে এটাকে এই লেভেলে 1 এবং 0তে নেওয়ার মাঝখানে আমার যে সাপ্লাই ভোল্টেজ সেটা কি হয়ে যাবে, সেটা ফিক্সড লেভেলে চলে যাবে। আর এছাড়া অপারেশনের মাঝখানে মাইক্রোকন্ট্রোলার চলতেছে, তুমি তোমার প্রয়োজনে কি করতে পারো, এটাকে রিসেট করে দিতে পারো। তাহলে রিসেট করার জন্য এই যে দেখো একটা সুইচ প্যারালালে সংযুক্ত করা আছে, তোমার যদি রিসেট করার প্রয়োজন মনে করে তুমি এটা চাপ দাও, শর্ট করে দাও, এখান থেকে কি 5 ভোল্ট চলে আসবে, রিসেট হয়ে যাবে, ছেড়ে দিবা, আবার অপারেশন শুরু হবে, কেমন? তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো সবাই। তো আমাদের তৃতীয় অধ্যায় আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো, তোমরা কমেন্ট করে রাখতে পারো, আমি কমেন্টগুলো পড়ে নিব, পরবর্তী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব, কেমন? তো আজকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করে ক্লাসটাকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের। তোমাদের সুস্বাস্থ্য কামনা করতেছি, আগামী ক্লাসে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাসে এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।